আমরা তো সবাই মোটামুটি কম বেশি ফিল্মোরা নাইন ব্যবহার করছি বাট নাইন থেকে ফিল্মোরা টেন বা ফিল্মোরা এক্স কিন্তু একটা হিউজ পরিবর্তন এসেছে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার যুক্ত করা হয়েছে যা এক একসময় আমাদের কাম্য ছিল আজকের এই ভিডিওতে আমি ফিল্মোরা এক্সের এর টু জেড দেখাবো সেটা হচ্ছে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল মানে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মানে একটা ভিডিও হচ্ছে টোটাল কমপ্লিট প্যাকেজ বলা যায় সো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের অবশ্যই এই ভিডিওটি মিস করা উচিত হবে না বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিওতে যাওয়ার আগে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে প্রথমেই শুরু করবো সফটওয়্যার ডাউনলোড দিয়ে কারণ অনেকে তো ক্র্যাক বাসন কুস্তে কুস্তে পিসিতে ভাইরাস দিয়ে ভরিয়ে ফেলেন বাট শেষ পর্যন্ত দেখা যায় যে সেই ক্র্যাক বাসনটাই আপনার ডাউনলোড করতে পারেন না এই জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনার সফটওয়্যারটিকে আনজিপ করে ইনস্টল করে নেবেন আপনার ফোনে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলি যে আমি এখানে কিন্তু বেসিক লেভেল থেকে অ্যাডভান্স বা অ্যাডভান্স থেকে বেসিক এইভাবে দেখাবো না কারণ আমি ধরে নিচ্ছি এখানে যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সো আমি এখানে উল্টাপাল্টা করে সব কিছু দেখাবো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই হচ্ছে আপনার ফিল্মুরা এক্স এর অ্যাড টু জেড সবকিছুই জানতে পারবেন আপনার স্ক্রিনে দুটো ফুটেজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কালার কারেকশান করা আরেকটা হচ্ছে অরিজিনাল ফুটেজ এক্স্যাক্টলি আমি কীভাবে সেই কালার কারেকশানটা করলাম সেটাই আপনাদেরকে দেখাই ওকে আমি আবার এই দুটো ফুটেজকে এখান থেকে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আমি অরিজিনাল ফুটেজটাকে আরও একবার টেনে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কালার কারেকশানটা আমি করলাম তো এটা করার জন্য আমি হচ্ছে ফুটেজের উপরে রাইটে ক্লিক করবো এখান থেকে হচ্ছে কালার কারেকশান ঠিক আছে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি কারণ এখানে সবাই অ্যাডভান্স লেভেলের লোকজন রয়েছেন কালার কারেকশানে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে প্রি দেওয়া আছে প্রি কাজটা আমি পরে দেখাচ্ছি আমরা হচ্ছে জাস্ট একজাস্টে ক্লিক দিব জাস্টে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি হোয়াইট ব্যালেন্সে যাব ওকে হোয়াইট ব্যালেন্সে আসার পর এখান থেকে আমি হচ্ছে টেম্পারেচার সিলেক্ট করে দিব হচ্ছে মাইনাস থার্টিন বা ফোরটিন দিয়ে দিলাম এটা আর এখানে টিন্ট যেটা রয়েছে এইটা আমি সিলেক্ট করে দিব হচ্ছে এইট দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে এখানে যে থ্রি ডি লোড রয়েছে আমি এখানে কোনো কাজই করব না তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কালারে চলে যাবো ডিরেক্ট কালারে আমার কিছুটা কাজ রয়েছে কালার থেকে এখানে হচ্ছে আমার এক্সপোজার যেটা রয়েছে আমি এক্সপোজারে কোনো কাজ করব না ব্রাইটনেস আমার বাড়ানোর দরকার নেই কারণ আমার যে ছবি সেটাতে ব্রাইটনেসের খুব একটা দরকার নেই এখান থেকে আমি কনটাস্টটা একটু বাড়িয়ে দিব কনটাস্টটা আমি এখান থেকে টোয়েন্টি সিক্স করে দিলাম ওকে আচ্ছা আমি ছবিটাকে আরেকটু যাতে বোঝা যায় সেই জন্য আমি আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভিভারেন্স যেটা সেটাতে আমি হান্ড্রেড পারসেন্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে স্যাচুরেশন রয়েছে সো স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি হালকা একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম ওকে আমার এইখানকার কাজ মোটামুটি শেষ এবারে আমার কাজ রয়েছে লাইট ব্যালেন্সে ওকে আমি লাইট ব্যালেন্সে চলে আসলাম চলে আসার পর এখান থেকে হচ্ছে হাইলাইটস ঠিক আছে সো হাইলাইটস আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম টোয়েন্টি করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে শেডোটাকেও একটু বাড়িয়ে দিই তারপরে এখান থেকে হচ্ছে হোয়াইট ব্যালেন্স যেটা হোয়াইট ব্যালেন্সটাকেও আমি একটু বাড়িয়ে দিলাম এটাকে প্রায় নয়ের মতো করে দেই তারপরে হচ্ছে এখানে ব্ল্যাক যেটা রয়েছে ব্ল্যাকস ব্ল্যাকসটাকেও আমি এখান থেকে প্রায় সেভেনের মতো করে দিই ওকে সো এখন কিন্তু আমার কালার কারেকশানটা হয়ে গেছে আর নিচের যে দুইটা আপশান সেই দুইটাতে আমার হাত দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আগের ফুটেজটা আমি যদি একটু সরিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে কালার কারেকশান ঠিক আছে এখন আমি কি প্রত্যেকবার প্রত্যেকটা ফুটেজে এরকম কালার কারেকশন করব না একজাক্টলি দরকার নেই এই যে সেভ অ্যাজ প্রি সেট এইখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে আমি লিখি যে টিউটোরিয়াল টি ইউ টিউটোরিয়াল লিখে আমি এটাকে সেভ করলাম ওকে আমি জাস্ট এটাকে ওকে করি এখন দেখেন আমার কিন্তু কালার কারেকশন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমি এই ফুটেজটা তো এখানে আমি কালার কালেকশান করলাম এখন যদি আমি পরবর্তীতে আরেকটা ফুটেজে কালার কারেকশন করতে যাই তাহলে কীভাবে করবো আমি এটাকে ডিলিট করে একটু দেখাই আমি ধরুন এই ফুটেজটাকেই কালার কারেকশান করবো ওকে এটাকে কালার কারেকশান করবো জাস্ট হচ্ছে আমি এই ফুটেজটা সিলেক্ট রেখে এখান থেকে হচ্ছে আবার কালার কারেকশানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে অল প্রিসেট দেওয়া আছে আমি এখান থেকে কাস্টমসে যাবো কাস্টমস থেকে এই যে টিউটোরিয়াল হ্যাঁ এটাতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর ওকে দে এখন দেখেন আমার কালেকশান কালার কারেকশান কিন্তু হয়ে গেছে সো এখন অনেকে এটা নিয়ে খুব সমালোচনা করতে পারেন যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমি কালার কালেকশান করেছি এটা এক্স্যাক্টলি ঠিক না যাই হোক মানে যারা ভিগেনার লেভেল রয়েছেন তারা এইভাবে কালার কারেকশনটা করে কোনো মতে চালিয়ে দিতে পারবেন সো এটা যে একেবারে পারফেক্ট সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি না আর একেবারে পারফেক্ট কালার কারেকশন করতে গেলে অবশ্যই আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে হবে আর একটা কথা বলি আমি যে কালার কারেকশনটা দেখালাম সেটা হয়তো আপনাদের সাথে মিলবে না কারণ এটা প্রত্যেকটা কালার কারেকশন করতে গেলে লাইটের যে ব্যালেন্স রয়েছে সেটার সাথে একটু মিল রাখতে হয় ঠিক আছে আপনার কোন ধরনের লাইট রয়েছে আপনার এনভায়রনমেন্টটা কোন ধরনের বা কী সব কিছু মিলে কিন্তু একটা কালার কারেকশন হয় সো যার যেটা প্রয়োজন সেটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হচ্ছে আপনার সেই অনুযায়ী আপনার কালার কারেকশনটা করে নেবেন শুরুতেই আপনাদেরকে দেখাবো একটা ক্লিপের অংশ থেকে কীভাবে সামনে পিছনের অংশটুকু বা মাঝখানের অংশটুকু কেটে ফেলে দেবেন আর ফেলে দেওয়ার পর সেটাকে কিভাবে আগের ক্লিপের সাথে পরের ক্লিপের একটা সমন্বয় করবেন ওকে কাজটা যদিও খুবই ইজি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন হচ্ছে আমি ভিডিওর এই যে আগের অংশটুকু আছে এটুকু আমি ফেলে দেবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটুকু ফেলে দিতে চাই এইটুকুর উপরে হচ্ছে জাস্ট আমার এই যে লম্বা দাগটা আছে এইটার উপর রাখবো এই যে এখানে একটা কেঁচি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক দিই তাহলে কেটে যাবে কেটে যাবে আবার এখানেও কেঁচি আছে একটা ওকে তো আমি এটাকে ক্লিক দিলাম দুটো অংশ বাঘ হয়ে গেলে আমি যে অংশটাকে ফেলে দিব সেটার উপরে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিব ডিলিট অপশানে পর এই অংশটুকু চলে গিয়েছে ওকে তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ধরেন হচ্ছে ভিডিওর এই অংশটুকু সাথে আমি এই অংশটুকুর একটা সমন্বয় করব ঠিক আছে আমি এই অংশটুকু ফেলে দিব দিয়ে আগে পরের অংশটুকুর একটা সমন্বয় করব এই ক্ষেত্রে হচ্ছে আমি আবার এটাকে কেটে ফেললাম আবার এখান থেকে হচ্ছে এই অংশটুকু কেটে ফেললাম এখন কেটে ফেলার পর এটাকে আমি আবার ডিলিট দিয়ে এটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করলাম কিন্তু দেখা যাক আসলে কতটা অ্যাডজাস্ট হয়েছে মানে একটা ভিডিও হচ্ছে টোটাল কমপ্লিট প্যাকেজ বলা যায় বরাবরের মতোই এখন একটা জিনিস খেয়াল করে দেখেন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন মুভ করে তখন কিন্তু কিছুটা বোঝা যাচ্ছিলো যে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে মুভ করছে এক্ষেত্রে স্মোপ করার জন্য আপনাদেরকে ট্রানজাকশান ইউজ করতে হবে এখানে প্রচুর ট্রানজ্যাকশান রয়েছে সো সেইখান থেকে আপনারা দেখবেন যে কোনটা আপনাদের জন্য সুইটেবল হয় জাস্ট আমি একটা ট্রানজাকশান ইউজ করি প্রায়শে সেটা হচ্ছে এইটা ঠিক আছে লিনের উই এটাকে আমি যদি টেনে এখানে মাঝখানে এনে ছেড়ে দেই তাহলে দেখা যায় কি দাঁড়ায় ঠিক আছে টোটাল কমপ্লিট প্যাকেজ বলা যায় মতোই আপনাদের সাথে একটা জিনিস দেখতে পারলেন যে আপনারা কিন্তু খুব স্মুথলি একটা থেকে আরেকটা ক্লিপে মুভ করলো কিন্তু বিষয়টা কিন্তু খুব ইজিলি বোঝা গেল সো এটাকে যদি আমি একটা ডিউরেশনটা এখান থেকে টেনে ধরে একটু কমিয়ে দিই তাহলে দেখা যায় কি অবস্থা দাঁড়ায় যায় এখন কিছুটা স্মুথ হয়েছে কিন্তু ততটা বোঝা যাচ্ছে না ওকে সো এইভাবে কিন্তু আপনারা একটা ক্লিপের সাথে একটা ক্লিপের সমন্বয় করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যখন যে ক্লিপটা লাস্টে আসবে সেটা কিন্তু সাউন্ড যেটা সেটা কিন্তু কম থাকবে আবার পরে যে ক্লিপটা শুরু হবে সেটা সাউন্ড কিন্তু বেশি থাকবে এক্ষেত্রে যদি আপনারা এই লিনার উইপটাকে দিয়ে রাখেন তাহলে কিন্তু দুইটা সাউন্ডটাকে একটা সমন্বয় করবে ঠিক আছে এটাও কিন্তু একটা বড় একটা বিষয় আপনারা একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড ফুল থাকে পরে আবার ধীরে ধীরে কমে যায় এটা করার জন্য আপনার যে অডিও ক্লিপটা আছে সেই অডিও ক্লিপে আসবেন যেখান থেকে আপনি সাউন্ডটাকে কমাতে চাচ্ছেন ধরেন এটা হচ্ছে আমার অডিও ক্লিপ সো এটার উপরে আসার পর এখান থেকে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট অডিও আমি আবার বলছি অ্যাডজাস্ট অডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে সাউন্ডের যে অপশনটা রয়েছে এখানে ভলিউমের যে অপশনটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু একটা আইকন রয়েছে অ্যাড ভলিউম কি ফ্রেম নামে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আরেকটু সামনে আগাবেন ঠিক আছে আপনি সামনে আগানোর পর আরেকটা কি ফ্রেম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যে এই যে ভলিউমের যে লেভেলটা রয়েছে এটাকে জাস্ট হচ্ছে আপনি টেনে একটু কমিয়ে দেবেন আবার একটু সামনে নিয়ে এটা হচ্ছে আপনার রুচি অনুযায়ী আপনি কতটুকু কীভাবে কমাতে চাচ্ছেন সেটা হুট করে কমাবেন নাকি ধীরে ধীরে কমাবেন আচ্ছা এই যে এখন কমালাম এখন দেখা যাক কী দাঁড়ায় এই যে দেখেন এই যে আপনার ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সাবজেক্টের সাথে একটা ট্যাক্স একই সাথে মুভ করছে এটা কি বলে মোশন ট্র্যাকিং এটা কিভাবে করতে হয় চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় ওকে আমি এই দুটা ফুটেজকে ডিলিট করে দিলাম ডিলিট করে এখন আমি একদম ফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ধরেন ছবিটা ওকে আমি ছবিটার সামনে পিছনে অংশ কেটে ফেলে দিলাম একটু সৌন্দর্যের জন্য এখন হচ্ছে আমি যে অংশটুকুকে মুভ করতে চাই এই অংশটুকুকে শুধু রাখলাম ঠিক আছে রেখে এখন হচ্ছে আমি যে টেক্সটটা লিখতে চাই ধরেন সেই টেক্সটটাতে গেলাম গিয়ে ধরেন হচ্ছে এই টেক্সটটা লিখলাম এই টেক্সটটা হচ্ছে এটার উপরে দিলাম আমি ঠিক আছে ট্যাক্সটা হচ্ছে আমার যে ফুটেজ আছে সেই ফুটেজের উপরে থাকতে হবে আপনাদেরকে আরেকবার বলছি তারপর ট্যাক্সটা আপনি যে সাইডে বসাতে চান ঠিক সেই সাইডেই নিয়ে আসবেন ধরেন আপনি এটা এখানে বসালেন তো বসানোর পর এটা হচ্ছে আপনার ট্যাক্স এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ফুটেজ আছে সেই ফুটেজের উপরে ক্লিক করতে হবে আমি আবারও বলছি ফুটেজের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন একটা আইকন রয়েছে মোশন ট্রেকিং আর এখান থেকেও আপনি মোশন ট্রেকিংয়ের অপশানটা পাবেন আপনি যদি এখানে ক্লিক করেন হবে এখানেও যদি ক্লিক করেন হবে ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা সার্কেল দেখাচ্ছে এই সার্কেলটা এরকম থাকে সার্কেলটার উপরে আপনি ক্লিক দেবেন দেওয়ার পর এই সার্কেলটা হচ্ছে সিলেক্ট হবে ঠিক আছে সিলেক্ট হওয়ার পর আপনি একটা সুনির্দিষ্ট জায়গাকে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে যেন সে বুঝতে পারে যে কোনটা কে কেন্দ্র করে সে ঘুরবে ওকে সো এই অপশানটা আপনি সিলেক্ট করে দিবেন আমি এটাকে একটু বাড়িয়ে দেই কারণ আমি চাচ্ছি যে এই যে গুগলের যে আইকনটা রয়েছে যেন এইটাকে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারটাকে কেন্দ্র করে সে ঘুরে ওকে আমি এই অংশটুকুই সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে এই যে স্টার্ট স্ট্র্যাকিংয়ে ক্লিক দেই দেওয়ার পর এটা কিন্তু ধীরে 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 ট্র্যাক করতেছে যেটা কোন দিকে যাচ্ছে এই বৃত্তটাও কিন্তু ওই দিকে যাচ্ছে এখন দেখেন ট্রেকিংয়ের কাজ শেষ এখানে দেওয়া আছে কি নান আমি এখান থেকে হচ্ছে সেলফি দিলাম সেলফি মানে হচ্ছে আমি যে টেক্সটা রেখেছি এই টেক্সটটা হচ্ছে সেলফি নামে সেভ করা ছিল আর কি এটা প্রিসেট যাই হোক তো এখন আমার কাজ শেষ আমি আবার এটা ওকে দিই এখন যদি আমি এটাকে প্লে দিই তাহলে দেখা যাবে যে এই যে দেখেন আমার এই যে ট্যাক্সটা সেটা কিন্তু ধীরে ধীরে মুভ করছে ঠিক আছে ট্যাক্সটা কিন্তু ধীরে ধীরে মুভ করছে আমার যে ফোনটা আছে এটার সাথে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মোশন ট্রেকিংও করতে পারেন পরবর্তী স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে বলছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা জানি যে একটা ভিডিও মেক করা অ্যাকজ্যাক্টলি কতটা কষ্টসাধ্য ব্যাপার সো ভিডিওতে যদি লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই না করা হয় তাহলে ইউটিউব এটাকে একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেয় যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছু একটা করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন একটা ভিডিওকে সুন্দর করার ক্ষেত্রে ট্রানজ্যাকশানের কোনো জুরি নেই আপনারা কীভাবে আপনাদের ফুটেজে ট্রানজ্যাকশান ইউজ করবেন সেটাই দেখাচ্ছি ধরেন আমি কোনো একটা ফুটেজকে এখানে নিয়ে আসলাম ড্র্যাক করে নিয়ে আসার পর আমি কোনো একটা অংশকে কাটবো কেটে পরে একটা অংশের সাথে যোগ দেবো মাঝখানে একটা ট্রানজ্যাকশান দিয়ে দেবো যাতে আমার ভিডিওটা একটু স্মুথ মনে হয় ওকে সো আমি এই মাঝখানের যে ফুটেজটা রয়েছে আমি এটাকে ফেলে দেবো ফেলে দিয়ে এখন এই দুটাকে অ্যাডজাস্ট করলাম করার পর উপরের দিকে দেখেন একটা মেনুবার রয়েছে সেই মেনুবারে চার নম্বরের অপশনটা হচ্ছে ট্রানজাকশন সো এই ট্রানজাকশন থেকে জাস্ট আমি একটা ট্রানজেকশন এখানে ড্রাক করে ট্রেনে মাছখানে এসে এনে ছেড়ে দিব ঠিক আছে এটা কিন্তু মাছখানে এনে ট্রেনে ছেড়ে দিতে হবে দুইটা ফুটো যেখানে কেটেছেন সেই দুইটা মাঝখানে ছেড়ে দিতে হবে এখন ছেড়ে দিলে এখানে তুমি ট্রানজাকশনটা চমৎকারভাবে হয়ে গেছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখায় ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনি যখন ভিডিওটা শ্যুট করবেন তখন আপনার পিছনে একটা সবুজ কাপড় দিয়ে দিতে হবে ঠিক এইরকম আপনি সামনের দিকে বসবেন এই যে আপনার হচ্ছে সামনের ফুটেজটা হচ্ছে আপনার আর পিছনের দিকে একটা সবুজ কাপড় থাকবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে সবুজ কাপড় দিয়ে ফুটেজটাকে শ্যুট করবেন শ্যুট করার পর এবার টাইম লাইনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই ফুটেজটার উপর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পর এখান থেকে দেখেন চর্মকি নামে একটা অপশান আছে এইটাকে জাস্ট সিলেক্ট দেবেন দেওয়ার পর দেখেন এখন পিছনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে মানে কালো দেখাচ্ছে এখন এখানে কিছু কোয়েশান থেকে থাকে যাই এটা আমি ওকে দেই দেওয়ার পর আমি এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছবিটা বসাবো আমি সেই ছবিটা আগে থেকে নিয়ে এসেছিলাম এটাকে জাস্ট আমি এখানে টেনে এনে একদম নিচের দিকে ছেড়ে দিব এটা কিন্তু উপরের দিকে ছাড়লে হবে না একদম ফুটেজের নিচে থাকতে হবে এই ছবিটা ওকে দেখার পর এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে আসলে বিষয়টা যত সহজ তত সহজ না আমি আবারও ফুটেজটার উপর ডবল ক্লিক দিয়ে দেখেন এখান থেকে কিন্তু দেখাচ্ছে অফসেট অফসেট এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনাকে দেখতে হবে যে একজাক্টলি আপনি যে ফুটেজটা দিয়েছেন সেই ফুটেজটার সাথে কতখানি মিল থাকছে অনেক সময় দেখবেন যে আপনার ফুটেজের চারপাশে কিছুটা গ্রিন গ্রিন দেখাচ্ছে এটার মানে হচ্ছে এখান থেকে আপনাকে এই জিনিসগুলাকে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে আপনার ফুটেজের সাথে কোনটা মানানসই যেটুক মানসই সেটুকু দিয়ে আপনারা এটাকে সেট করে নেবেন এভাবে কিন্তু গ্রিন স্ক্রিনের সাহায্যে আপনারা কিন্তু সহজে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করবেন ঠিক আছে তো ধরেন আমার এটা হচ্ছে ফুটেজ আমি এই ফুটেজ থেকে কিছু প্রকার বাতাসের শব্দ আছে বা শুশু শব্দ আছে বা এক্সট্রা কোনো শব্দ আছে সেটাকে আমি রিমুভ করতে চাই এক্ষেত্রে হচ্ছে আমার ফুটেজের উপর রাইটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট অডিও অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ জাস্ট এটাতে ক্লিক দেবেন দেওয়ার পর ডিফল্টে সিলেক্ট করা থাকবে উইক আপনার যদি মনে হয় যে আপনার বাতাসের শব্দটা বা নয়েজের পরিমাণটা খুবই কম তাহলে উইক সিলেক্ট করে ওকে দিয়ে দিলে হয়ে গেছে আর যদি মনে করেন যে মিড লেভেলে রয়েছে তাহলে মিড আর যদি মনে করেন খুব বেশি রয়েছে নয়েজটা তাহলে সেক্ষেত্রে স্ট্রং দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নয়েজটা কি পরিমাণ রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এবং এটা আপনাকেই বুঝতে হবে যে অ্যাকজাক্টলি কতটা দিলে আমার অডিওটা ঠিক থাকবে আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই উইনশিয়ার ফিল্ম দিয়ে কিন্তু নয়েজ খুব একটা রিমুভ ভালো হয় না আপনার চেষ্টা করবেন এর ইউজ না করার জন্য তারপর অপশনটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম নেক্সটে আমি আপনাদেরকে দেখাই যে ইন্টু তৈরি করবেন কিভাবে ইন্টু তৈরি করার জন্য এই যে দেখেন টাইটেল যে অপশনটা রয়েছে এই টাইটেল অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যখন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে ছবি আছে একটা মেয়ের ছবি আছে হাত ধরে এই ছবিটা যতগুলোতে দেখবেন সেইগুলো হচ্ছে টাইটেল ঠিক আছে এইগুলা হচ্ছে মানে আপনার ভিডিওর উপরে এই ট্যাক্সগুলো বসাতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই ফুটেজটা দিয়ে দেখাই দেখেন আমি আবার গেলাম হচ্ছে টাইটেলে এখন যদি আমি এইটার প্লাস এখানে ক্লিক দিই তাহলে দেখেন এইখানে আমার হচ্ছে এই যে টাইটেলটা এখানে চলে আসছে ঠিক আছে মানে আমার ছবির উপরে একটা টেক্স আসছে আমি এটাকে ডিলিট করে দিলাম সিলেক্ট করে আর এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন কি আসছে আমার কিন্তু ছবিটা কিন্তু দেখে গেছে তার মানে এটা হচ্ছে আমার ইন্ট্রু করার জন্য ওকে সো আমি যদি ইন্ট্রু করতে চাই এখান থেকে কোনো একটাকে সিলেক্ট করে আমি একটা ইন্ট্রু বানাতে পারি এক্ষেত্রে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার ইন্ট্রু এইখানে হচ্ছে আমার যে টেক্সট এই ট্যাক্সটাকে আমি চেঞ্জ করতে পারি এটার ওপর ডবল ক্লিক করলে এখানে টেক্সের অপশানটা আসবে এখান থেকে জাস্ট আমি এটাকে জাস্ট আমার যে চ্যানেলের নাম রয়েছে এটাকে লিখলাম লিখে দিয়ে দিলাম এখন আমি এটাকে প্লে দিয়েই দেখেন নাটক দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু আমার ইন্টুটা অলরেডি চলে আসছে বুঝতেই পারছেন সো এইভাবে কিন্তু আপনারা ইন্টু বানাতে পারেন ওকে তারপরে আমি আপনাদেরকে নেক্সট যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে ট্যাক্স অ্যাড করবেন ট্যাক্স অ্যাড করার জন্য ওই আগে যে দেখাটা দেখালাম এখান থেকে টাইটেলে আসবেন টাইটেলে আসার পর এখান থেকে দেখবেন অনেক ধরনের ট্যাক্সের অপশান দেখাচ্ছে সো সেইগুলো থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখেন এইখান থেকে এই যে দেখাচ্ছে খুব চমৎকারভাবে কিন্তু এখানে দেখাচ্ছে যে টেক্সটটা চেঞ্জ করতে চান সেই টেক্সের উপর ডবল ক্লিক করতে হবে ঠিক আছে ডবল ক্লিক করে আপনি যেটা লিখতে চান হ্যাঁ লিখে এখানে শেষ করবেন নিচের যে টেক্সটটা এটার উপরে আবার ডাবল ক্লিক করবেন এটা এখানে দেখাবে এখান থেকে আপনারা আবার এটাকে রিনিউম করে ফেলবেন এখন এটাকে বড় ছুটো করতে গেলে এই যে এটার উপর ক্লিক দেবেন জাস্ট এইটার উপরে ক্লিক দেবেন আমি আবার বলছি এটার উপর ক্লিক দিয়ে এই যে দেখেন কর্নারে ধরে এটাকে টান দিয়ে আপনি সমানভাবে ছোটো করতে চাইলে ছোটো করে ফেলতে পারেন কিন্তু আবার ট্যাক্সগুলোকেও টেনে ধরে এনে আবার এখানে ছোটো করে এখানে কিন্তু বসাতে পারেন যাই হোক আমি বিস্তারিত দেখালাম না কারণ এখানে সবাই অ্যাডভান্স লেভেলের লোকজন রয়েছে এখন আমি থার্ডে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন ঠিক আছে ধরেন এইটা হচ্ছে আমার একটা ফুটেজ এখান থেকে হচ্ছে মিউজিক অ্যাড করবো ওকে মিউজিক অ্যাড করার জন্য আমি একটা মিউজিক নিয়ে আসি ওকে আমি চলে গেলাম এখানে এখানে আমার একটা মিউজিক আছে আমি জাস্ট এই মিউজিকটাকে টেনে আমি এখানে নিচে নিয়ে আসলাম ওকে আপনার এখন দেখেন আমার মিউজিকটা কিন্তু এই যে অলরেডি এখানে আছে তা আমি এটাকে টেনে এখানে নিচে দিয়ে দিলাম ওকে এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেখেন আমি কিন্তু জাস্ট এখানে কথা বলছিলাম কিন্তু আমার কথা কিন্তু এখানে নেই জাস্ট হচ্ছে আমার এখান থেকে শুধুমাত্র মিউজিকটা শোনাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যদি আমার কথা থাকে বা আমার যদি অডিওটা থাকে ভিডিওর সাথে তাহলে সেটা কী করব ভিডিওর সাথে যদি অডিও থাকে তাহলে আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখাচ্ছি ধরেন এই যে অডিওটা আমি টেনে আনলাম এখানে দেখেন আপনারা নিচের দিকে কিন্তু আমার অডিওটা আছে এখন আমি দুইটাকে যদি একসাথে প্লে করি একটা নেগেটিভ মার্কিং হিসেবে ধরে যাক এখন বুঝতে পারছেন দুইটা একসাথে প্লে করলে কোনোটাই বোঝা যাচ্ছে না এক্ষেত্রে আমি এই যে আমার যে অডিওটা আছে এটাকে আমি চাইলে বন্ধ করে দিতে পারি বন্ধ করতে হলে আমার অডিওর উপর যখন আমি মাউসটাকে নিয়ে যাব। আমি আবার বলছি অডিওর উপর যখন মাউসটাকে নিয়ে যাব তখন কিন্তু হাতের মতো একটা চিহ্ন আসবে জাস্ট এটাকে টেনে ধরে আমি নিচের দিকে নামিয়ে দেব তার মানে আমার এই অডিওটা শেষ এখন দেখেন এখানে কোনো অডিও নেই ওকে এখন কিন্তু আমার শুধু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা প্লে হচ্ছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে পারেন সো বুঝতে পারছেন আমি আপনাদেরকে তিনটা প্রসেস দেখালাম এখন আরও বেশ কিছু প্রসেস রয়েছে সেগুলো দেখাবো এই পর আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো আপনারা দেখেন আমি এই যে একটা ফুটেজ টেনে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি যদি এই ফুটেজটাকে যখন এখানে নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু চমৎকার লেগে গেছে এখন কিন্তু আমাকে ফোর্স করে এটাকে ভিতরে নিয়ে যেতে হবে নর্মালি কিন্তু আমি নিয়ে যেতে পারছি না ঠিক আছে এখন আপনারা যখন এই ফ্লিম ইউজ করবেন তখন দেখবেন যে একটার উপরে আরেকটা উঠে যাচ্ছে সো এটা কেন হয় এটার একটা সলিউশন আমি দিয়ে দিই এইটা এই ফুটেজের উপরে ক্লিক দেবেন ঠিক আছে ফুটেজের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনেভল টাইমলাইন স্ন্যাপ এইটা যখন বন্ধ থাকবে তখন দেখেন কি অবস্থা দাঁড়া এই যে দেখেন আমি যতদূর নিয়ে যাচ্ছি ততদূরই চলে যাচ্ছে এটা কিন্তু এখানে কোথাও থামতেছে না এবং একটা নীল দাগ এটাও কিন্তু দেখাচ্ছে না বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমি খুব স্মুথলি কাজ করতে পারবো না এখন এই যে দেখেন নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এই টাইম লাইনে ক্লিক করে এখান থেকে ইনেবেল টাইম লাইন স্ন্যাপ এটাতে ক্লিক দেবেন দেওয়ার পর এখান দেখেন নিয়ে গেলে কিন্তু একটা সবুজ একটা সুন্দর একটা বর্ডার চলে আসছে সেই বর্ডারটা আপনাকে সামনে যেতে দিচ্ছে না ফোর্স করে যেতে হবে আপনাকে তো তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে ওকে তারপরে আপনাদেরকে তো গ্রিন স্ক্রিন দেখালাম এবারে হচ্ছে অডিও মিউটের অপশনটাও আপনাদেরকে দেখালাম এবার ফ্রিজ দেখায় অনেক সময় একটা জিনিস আপনারা দেখবেন যে কোনো একটা ফুটেজ চলছে আমি একটা প্র্যাকটিক্যাল ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখাই কারণ আমি এই ফুটেজটাকে ড্রাক করে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার্থে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এই ফুটেজটা কিন্তু মোপ করছে তা আমি চাই যে এই ফুটেজটা হঠাৎ করে কিছু সময়ের জন্য এটা বন্ধ হয়ে থাকবে ফ্রিজ হয়ে থাকবে তার পরবর্তীতে আবার চলবে এটা করতে গেলে আমি যে জায়গা থেকে ফ্রিজ করতে চাই সেই জায়গায় আমার যে এই যে লম্বা যে দাগটা রয়েছে এটা এনে এখানে রাখবো তারপর হচ্ছে রাইটে ক্লিক দিব রাইটে ক্লিক দেওয়ার পর অ্যাড ফ্রিজ ফ্রেম ওকে দেওয়ার পর দেখেন এখন কী দাঁড়াচ্ছে আমি যদি এই ভিডিওটাকে একটু চলতে দেই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে এই ভিডিওটা কিন্তু থেমে গেল হুট করে থেমে গেল এখন কিছুক্ষণ থেমে আছে তারপরে আবার দেখবেন চলতে শুরু করছে এই যে আবার চলতে শুরু করছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা কত সময়ের জন্য চলতে দিব বা কিভাবে চলতে দিব এটা আমি সিলেক্ট করতে পারি এই যে ফ্রিজ ফ্রেম এই অপশানটার উপর ক্লিক করবেন দেখেন এখন এটা আলাদা করে কিন্তু সিলেক্ট হয়েছে ওকে তো এইটাকে আপনি এটার সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনি টেনে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন যে এটাকে আপনি কত সময় দিবেন ঠিক আছে সেই সময়টা আপনি এখান থেকে এই যে দেখেন বড় চুটো করতে পারেন ঠিক আছে যদি আপনি বড়ো করে দেন তাহলে তো বেশি সময়ের জন্য থাকবে আবার ছোট করে দিলে অল্প সময়ের জন্য কিন্তু হয়ে যাচ্ছে সো এভাবে কিন্তু আপনার ফ্রিজ ফ্রেমটাকে ইউজ করতে পারেন তারপরে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই সেটা সবারই মোটামুটি লাগবে এই যে আমার ভিডিওটা চলছে এই ভিডিওটাকে আমি একটু স্লো করে দিতে চাই স্লো করে দিতে হলে অবশ্যই আমাকে এই ভিডিওর উপরে রাইটে ক্লিক করতে হবে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব ডিউরেশনে যাওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে পয়েন্ট ফোরটি করে ওকে দেই তাহলে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখন আস্তে আস্তে চলছে ঠিক আছে মানে স্লো মোশন হয়ে গেছে স্লো মোশন ভিডিও যারা করতে চান তারা এই অপশনটা ইউজ করতে হবে ফ্লিমোড়াতে এখন আমার প্রশ্ন হচ্ছে যে না এটাকে আমি ফাস্ট করে দেব অনেক বেশি ফাস্ট করে দেব সেই ক্ষেত্রে আবারও এখানে যাবেন যে যদি আমি এটাকে টু করে দেয় তাহলে দেখেন কী দাঁড়ায় ওকে এখন টু করে দিলাম এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব ফাস্ট চলবে এই যে দেখেন এখন কিন্তু খুব ফাস্ট চলছে সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে জেনে রাখা দরকার বাই দ্য ওয়ে আবার একটু অ্যানিমেশনটা নিয়ে কাজ করব অ্যানিমেশনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিডিও এডিটের জন্য অ্যানিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি আমি এই ফুটেজটাকে আবারও নিয়ে আসলাম ঠিক আছে এখন আমি এইখান থেকে ক্লিক দিই দিয়ে এখানে দেখেন অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এ ক্লিক দিব এ ক্লিক দেওয়ার পর একটা ফ্রেম সামনে যাব সামনে আসলাম আবারও অ্যাড ফ্রেম দিলাম দেওয়ার পর অ্যানিমেশন কী জিনিসটা সেটা এখন দেখেন আমি হচ্ছে জাস্ট এই ভিডিওটাকে এখন টেনে একটু বড় করে দিব পরে করে এটাকে মাঝখানে রাখলাম তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন আমি প্রথম এই যে দেখেন ভিডিওটা নর্মালি চলতেছিল এই যে প্রথম যে ফ্রেমটা আর শেষ ফ্রেমটাতে আমি প্রথম ফ্রেমটাতে করলাম কি সিলেক্ট করলাম দ্বিতীয় ফ্রেমটাতে এটাকে টেনে বড় করে দিলাম তার মানে কী হচ্ছে এটা আস্তে আস্তে করে জুম হয়ে যাচ্ছে এখন যদি এটাকে আমি আবার ছোটো করে দিতে চাই তাহলে এটাকে আবারও একটা ক্লিক দিলাম ফ্রেমে আর একটা ক্লিক দিলাম ফ্রেমে দেওয়ার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি ছোটো করে দেবো অন্যভাবে ছোটো করা যায় বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এটাকে খুব ওয়েতে দেখাচ্ছি দেখেন ওকে সো আমি দিয়ে দিলাম আসলে খুব একটা স্মুথ করে আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি এখন দেখেন আমি প্লে দেই এই যে দেখেন এটা আবার ছুটো হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনারা অ্যানিমেশন করতে পারবেন একটা ছবি হোক বা একটা ভিডিও হোক যাই হোক সব কিছুকেই কিন্তু আপনারা অ্যানিমেটেড করতে পারবেন এই অপশানটার সাহায্যে বাই ওয়ে এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রোটেট ওকে তো এই ফুটেজটা ধরেন আমার একটু ওল্টানোর দরকার রয়েছে রোটেট করার দরকার রয়েছে বিভিন্ন অপশান আছে তার মধ্যে হচ্ছে এই যে এখানে দেখেন এখানে যখন আমি নিয়ে গেলাম তখন রোটেটের একটা সাইন দেখাচ্ছে তখন এটাকে যদি আমি তালে রোটেট করতে চাই তাহলে আমার যে শিফট আছে আমি আবার বলছি শিফট বাটন আছে কিবোর্ডে সেটাকে চেপে ধরে যদি আমি এটাকে ঘুরাই তাহলে দেখেন তালে এটাকে কিন্তু জাস্ট এটা রোটেট হচ্ছে ঠিক আছে এটা এখন সমান্তালে রোটেট হচ্ছে সো এভাবে কিন্তু আপনারা ভিডিওকে রোটেট করতে পারেন কিনে যাব এখান থেকে হচ্ছে আমি ধরেন দুইটা স্ক্রিন আমি এখানে সিলেক্ট করলাম ওকে দেখেন করার পর এইটাতে আমি ক্লিক দিই এখন হচ্ছে এই যে একটা এখানে ড্রাক করে এনে ছেড়ে দিলাম আর একটা হচ্ছে এইখানে ছেড়ে দিলাম ঠিক আছে আচ্ছা নিচে এখানে রাখার দরকার নেই এটা হচ্ছে এখানে আমরা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এই দুইটা দরকার নেই আমার এখন দেখেন কী দাঁড়াচ্ছে আমার স্প্লিট হয়ে গেল আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম এই যে তিনটা চারটা বা অনেক রকম অনেকভাবে করা যায় আপনারা দেখেছেন তো যে অনলাইন ক্লাস নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও করেছে সেখানে তিনটা চারটা পাঁচটা স্ক্রিন একসাথে দেখিয়েছে সো এটা এইভাবে বেসিক্যালি করা হয়েছে ওকে তারপরে আমি আপনাদেরকে এক্সপোর্ট দেখাতে হবে আরও বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো দেখাতে হবে তার আগে আরও ছোটোখাটো কিছু বেশ কিছু জিনিস রয়েছে সেইগুলোও একটু আপনাদেরকে একটু নজরে দেই সো আমি আবার মিডিয়াতে চলে যাচ্ছি এখান থেকে একটা ফোটেজ নিব ওকে আমি একটা ফোটেজ নিলাম নেওয়ার পর এখান থেকে ইলিমেন্টে যাই এলিমেন্টে আসার পর আপনাদেরকে দেখায় যে এই জিনিসটা কী কাজ করে এখান থেকে দেখেন আমাদের নানান ধরনের ইফেক্ট আছে এটাকে জাস্ট ট্রেনে এনে যদি আমি ছেড়ে দিই তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এটা কী কী কাজ করে ঠিক আছে এরকম ইফেক্ট রয়েছে এগুলা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো ঠিক আছে অনেকেই দেখেন না যে এরকম ইফেক্ট ইউজ করে থাকে এই যে চশমার ইফেক্ট আই হোপ আপনারা দেখেছেন এগুলা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে নানান ধরনের ইফেক্ট রয়েছে আপনারা নিজেরাই খুঁজে নেবেন সো কার কোনটা প্রয়োজন টিউটোরিয়াল তো করার সময় আমাদের অনেক সময় এই ইলিমেন্টগুলো লাগে ঠিক আছে এই ইলিমেন্টগুলো বলতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে বিভিন্ন চিহ্ন এগুলো আমরা দেখিয়ে দিই যে আসলে কোনটা কী রয়েছে এটা কিন্তু আমাদের ব্যবহৃত হয় বাই দা ওয়ে তারপরে আমি আপনাদেরকে ইফেক্ট দেখাই ইফেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইফেক্ট হচ্ছে ধরেন আমরা চাই যে কোনো একটা অংশ ভিডিওর ব্লার করতে সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন এটাকে আমি ট্রেনে আমার টাইম লাইনের উপর নিয়ে আসলাম আমি চাচ্ছি যে আমার এই পিসিটা শুধু ব্লার থাকবে আমি পিসিটা দেখাবো না সেক্ষেত্রে হচ্ছে আমি আমার নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারি কাস্টমাইজ করে এইটাকে হচ্ছে জাস্ট ব্লার করে দিতে পারি এখন দেখেন অনেক সময় আমরা আমাদের এ কিন্তু অলরেডি ব্লার হয়ে আছে সো এটা কত সময় ব্লার থাকবে সেটা কিন্তু আমরা এই যে টাইম লাইনটা ট্রেনে যত পর্যন্ত দিব ততটাই কিন্তু আমাদের ব্লার থাকবে সো বুঝতেই পারছেন এখানে অনেক অনেক ইফেক্ট রয়েছে আপনারা দেখবেন যে কোনটা আপনাদের দরকার বা ভালো লাগে সেটাই আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন সো এই যে দেখেন এরকম অনেক কিছু রয়েছে বাই ওয়ে এখন আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখাবো সো সেগুলো আপনার খুবই কাজে লাগবে তার মধ্যে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এক্সপোর্ট ভিডিও তো করলেন সব কিছুই ওকে এখন দেখেন এই যে উপরের দিকে এক্সপোর্টের একটা অপশন রয়েছে জাস্ট এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন ফর্মেটে সেভ করবো এখনকার সময়ে সবচেয়ে ভালো ফর্মেট হচ্ছে অ্যামপি ফোর আমি এত ঝামেলায় গেলাম না এক কথাই বলে দিলাম এমপি ফোর হচ্ছে সবচেয়ে ভালো ফর্ম্যাট সো এই অ্যামপ্রি ফোরে আপনারা সিলেক্ট করবেন এখান থেকে ইউটিউব দেওয়া আছে তারপর হচ্ছে এখান থেকে ডিভিডি দেওয়া আছে নানান কিছু দেওয়া আছে দরকার নেই আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যামটি ফোর সিলেক্ট করবেন তারপর হচ্ছে ফাইলটা যখন এক্সপোর্ট করবেন তখন সেটা একটা নাম দেবেন তো এটা কোথায় লোকেশনটা এই লোকেশনটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে লোকেশনটা বলে দিতে পারেন যে আপনার আমি এই জায়গায় এটাকে সিলেক্ট করবো তারপর রেজুলেশন তারপর হচ্ছে ফ্রেম রেট তারপর হচ্ছে সাইজ ডিউরেশন ডিউরেশনটা তো অটোমেটিক সিলেক্ট করাই থাকবে এক্ষেত্রে এগুলো চেঞ্জ করতে গেলে এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন প্রশ্ন হচ্ছে যে রেজুলেশন রেজুলেশন আপনি কোনটা দিবেন আসলে আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে থাকে যে আপনার কোনটা দেওয়া ব্যাটার হবে যাই হোক এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সর্বনিম্ন উনিশশো বিশ থেকে এক দেওয়ার জন্য ঠিক আছে উনিশশো বিশ থেকে আর যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে তাহলে এই যে ফোরকে রয়েছে আটত্রিশশো চল্লিশ বাই একুশশো এটাও দিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে এনকোডার এইটাই সিলেক্ট করা থাকবে এইটা খুবই ভালো একটা ফর্ম্যাট এইটা আপনারা চেঞ্জ করতে যায় না আর ফ্রেম রেট ফ্রেম রেট এটা ফিফটি এফপিএস থাকলেও হয় আর যদি আপনি যেটা দিয়ে শ্যট করেছেন ক্যামেরা দিয়ে সেখানে যদি তারও বেশি এফপিএস থাকে তাহলে এটা রেখে দেবেন ঠিক আছে তাহলে সেটা ভালো একটা কাজ করবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ব্রিড রেট এখন ব্রিড রেটের বিষয়টা হচ্ছে যদি আপনারা উনিশশো বিশে বা এক হাজার আশিতে আপনারা যদি ভিডিও এক্সপোর্ট করেন তাহলে সেক্ষেত্রে ছয় হাজার কেপি বিএস হয়ে যাচ্ছে আর যদি আপনার ফোর কেতে চান তাহলে মিনিমাম দশ হাজার দেবেন আর বাকি অডিওতে হাত দেওয়ার কোনো দরকার নেই অডিও যা আছে ঠিক সেভাবেই থাকবে এখন যদি আপনারা ওকেতে ক্লিক দেন তাহলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে ঠিক আছে এখন ভিডিও এক্সপোর্ট হতে সময় কতটা লাগবে সেটা মেনলি ডিপেন্ড করে থাকে আপনার যে পিসির কনফিগারেশন সেটার ওপর অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় কারণ এখানে ছোটো বড়ো অনেক কিছু বিষয় থেকে থাকে যাই হোক যদি আপনাদের কোনো কোয়েশন থেকে থাকে যে কোনো বিষয়ে আপনার প্রবলেম ফেস করছেন তাহলে ফেস করলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে আমার আরেকটা জিনিস মাথায় এসেছে সেটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে ধরেন এই যে অপশানটা এটাকে আমি ক্রস দিয়ে রেখেছি এটা যদি ক্রস দেওয়া না থাকে তাহলে কি প্রবলেমটা হয় দেখেন আমি যদি এই স্ক্রিপ্টটাকে এখান থেকে কাটি কাটার পর এটা দিলাম দেখেন এদিকে অটোমেটিক চলে আসছে সো এটাকে অনেকেই প্রবলেম ফেস করতে পারেন যদি আপনারা মনে করেন যে না এটা অটোমেটিক চলে আসবে না আমি মেনুয়ালি টেনে আনবো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশানটাকে ক্রস দিয়ে রাখবেন ওকে যাই হোক মাথায় আসছে আরও যে একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি তাহলে আমার মনে হয় যে আপনাদেরও অনেক বেশি কাজে লাগবে তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ কিন্তু আপনারা অ্যাড করতে পারছেন তো সেই ক্ষেত্রে যদি আপনারা অডিও ক্লিপকে অ্যাড করতে চান তাহলে এই যে প্লাস যে আইকনটা রয়েছে এখান থেকে দেখেন অ্যাড ভিডিও ট্র্যাক আর একটা হচ্ছে অডিও ট্র্যাক অডিও ট্র্যাকের জন্য সাধারণত একটা থাকে যদি আপনারা দুইটা তিনটা অডিও দিতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডে দিবেন তাহলে অডিওর জন্য এই যে দুইটা ফাইল তৈরি হলেও মানে দুইটা ট্র্যাক তৈরি হলো আবারও আরেকটা দিলে আরেকটা তৈরি হবে এভাবে চাইলে আপনারা কিন্তু অডিও ট্র্যাকগুলাকে বাড়াতে পারেন সো গাইস আমি আর ভিডিওটা ল্যান্ডি করব না আমার মনে হয় অলরেডি ভিডিওটা অনেক বেশি ল্যান্ডি হয়ে গেছে তারপর বলছি অনেক হয়তো কোয়েশন আপনাদের মাথায় আসতে পারে যদি আসে তাহলে সেইগুলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ